قد صدق الله رسوله الرؤيا بالحق لتدخلن المسجد الحرام إن شاء الله آمنين صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا প্রচারের কাজে দিন জেগে দিয়ে ছবি নিয়ে তার ফের কাফেরেরা চিনল নাই আরো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে খত বিখ্যাত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ ফরিদপুর জেলার ঈশান গোপালপুর সর্বদলীয় সর্বধর্মীয় সম্প্রীতি সম্মেলনে সাধারণ সভাপতি জনাব মাওলানা নেসার আহমেদ মৃধা প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ সমাজসেবক সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল তওয়াফ দামাত বারকাত ধর্মরা দিয়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল, ব্যস্ততার কারণে আসতে পারেন না। ফরিদপুরের কৃতি সন্তান ডাক্তার মোহাম্মদ শাহজাদা, সহকারী অধ্যাপক অর্থ সাজারি ফরিদপুর মেডিকেল কলেজ, আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ সহ নামনা জানা অন্যান্য ওলামায়েকরাম, মঞ্চে বসা প্রফেসর নজরুল ইসলাম সহ অর্থ এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে আমরা যারা সম্প্রীতির এই বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য এসেছি, শব্দটা গুরুত্বপূর্ণ, আমরা এর উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। সামনে বসা মুসলমান ভাইরা এবং অন্যান্য ধর্মের ভাই এবং বোনেরা যদি থাকেন, প্রশাসনের ভাইরা, প্রান্তীয় ফরিদপুরবাসী, আল্লাহকে শুকরিয়া জানাচ্ছি যে আমাদেরকে স্বাধীন দেশে স্বাধীনভাবে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নেওয়া তৌফিক দিলে। স্বাধীন দেশে এতদিন শুধু শুনেছিলাম যে আমরা স্বাধীন, কিন্তু আমরা ছিলাম পরাধীন। স্বাধীনতা কাকে বলে? আগস্টের 5 তারিখ থেকে আজকের দিন পর্যন্ত কিছুটা হলেও আমরা এখন আজ করতে পারছি। স্বাধীন হলে মানুষ এইভাবে থাকে। সুতরাং এতদিন যারা আমরা পরাধীন ছিলাম, স্বাধীন যারা হয়েছি, যাদের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে হাজারের উপরে, 2700-এর উপরে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, যে সমস্ত সমন্বয়ের ভাই এবং বোনেরা আজকের এই সর্বদলীয় সর্বধর্মীয় সম্প্রীতির অনুষ্ঠানের আঞ্জাম দিয়েছে,
সবাইকে নিয়ে আমাদের যিনি আসল মালিক মহান রব্বুল ইজ্জাত পঞ্চালা শুকরিয়া আদায় করে তার দরবারে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে মাইদা আযানা রব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, নবী তাদেরকে আপনি আযান দেন, ঘোষণা দিয়ে দেন যে তোমাদের রব এ কথা জানিয়েছে যদি নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করো ওটা আল্লাহ বাড়িয়ে দেবে। লামে তাকীদ নুন সাকিলা গ্যারান্টি দিয়ে আল্লাহ জানিয়েছেন অবশ্যই আমি আল্লাহর কাছে বলে বাড়াবই। যদি দাম না দেয় নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, গুরুত্ব দিতে না চায়, আমি আল্লাহ জীবন থেকে ওটা আবার কেড়ে নেব, ভয়ঙ্কর আসাবের ভেতরে ওদের জীবন ফেলে দেব। এর ভেতরে দুইটা পার্ট আছে। এক নম্বর নিয়ামতের যদি কেউ শুকরিয়া আদায় করে আল্লাহ ওই নিয়ামত বাড়িয়ে দেবেন। এখন শুকরিয়া আদায় কিভাবে করে, আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশের মানুষ আমরা মনে করি নিয়ামতের শুকরিয়া আদায় মানে রুটি পর্যন্ত খেয়ে আর খাওয়ার জায়গা নেই, তখন মিষ্টি খাওয়া শূন্য, তার মানে আরো খাওয়া চায়, যা পারে খাওয়ার পরে এবার একটা ঢেকর তোলে তুলে বলে আলহামদুলিল্লাহ হয়ে গেল। এটা তো নিয়ামতের শুকরিয়া আদায়ের একটা বাক্য। এটা কি মুফাসসিরদের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, কোন মানুষ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায় কম পক্ষে তার তিনটা শর্ত মানা লাগবে। কয়টা? ফরিদপুর বাসী দেখেন তো, পরাধীন থেকে স্বাধীন হয়ে যে নিয়ামতটা পেলাম, এই যে মুক্ত জীবনে আজ কথা বলতে পারছি, আজ দেশে কোন মহারথীর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই কোরআনের আলোচনা করতে গেলে। ৫ তারিখের পরে দেশটা পাল্টিয়ে গেল, দায়িত্ব নিয়ে উনি ঘোষণা দিয়েছে এ দেশে অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে নিজেদের ধর্ম পালন করে কোনো অনুমতি লাগে না, মুসলমানেরা এদেশে 96% তাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিমের আলোচনা করবে শুনবে। এই নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম বললাম কয়টা? খুব খেয়াল করে শোনেন, গতকালকে রাত 12:30টার সময় একটা রিপোর্ট এসেছে আন্তর্জাতিক ভাবে, আগস্টের 5 তারিখ থেকে আজকের এই সেপ্টেম্বরের 19 তারিখ পর্যন্ত কতদিন গেল বলতো? এই 1 মাস 13 থেকে 14 দিনের ভেতরে এই দেশের যে এখন শরীফ, এখনো পর্যন্ত বাংলাদেশে 114 জন জালিমদেরকে ভালোবাসে সাপোর্ট করে, 128 জন মানুষ জেনারেল যারা আছে আমি নাম নিলাম না এদেরকে এখনো সাপোর্ট করছে। আনন্দের বিষয় দেশে 158 জন ইসলাম জামে দেশে কায়েম হয় এটা চাচ্ছে। লঙ্গি ধরে রাখেন, ঠিক আছে,
এদের তো জায়গায় যেন একটু পড়ে গ্রাম মনে হয়, এ তাকবীর দিতে গিয়ে লঙ্গি খুলে গেছে, পরস্তর হয়ে গেল, এজন্য বলতে হবে লঙ্গি করা মানো সেটা তো শক্ত করে বেঁধে রাখ, না তো অনেকে আবার এই সাথে তাল মিলাচ্ছে যে না আমি পদত্যাগ করিনি, ভিডিও কি ফেরেশতারা বানিয়েছে? আপনি একটা হাজি সাহেব মানুষ এত বড় মিথ্যা কথা ক্ষমতার জন্য বলতে পারলেন না? পারবে তো পুরা জীবনটা মিথ্যা করবে? একশো জনের চোদ্দ জন এখন এ দেশে স্বীকার করছেন না যে এটা নিয়ামত, মুখে বলেও না স্বীকারও করে না, উল্টা সারেনের সাফায় গাচ্ছে যে ওনারে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। কেন কেন দেওয়া হয়েছে আপনি টের পাচ্ছেন না? এদিকে আসেন, মানে যে এখনো মাঝে মাঝে বলে আমি ঠোস করে ঢুকে পড়বো, আসেন আপনাকে খায় না ঘরে ঢুকাবো, আপনি টের পাচ্ছেন কি করেছে? এদেশে জালেমদেরকে নিষিদ্ধ করার জন্য কোনো কিছু লাগবে না, শুধু আশুলিয়ায় যে লাশগুলো ভ্যানের উপরে মরা পাখির মতো তুলে দিয়েছে এটার জন্য এরা নিষিদ্ধ হতে পারে, শুধু ভ্যানের উপরে এভাবে পাখির মতো যদি উড়ে মারতো তাও তো হইতো, ছুড়ে মারে না, আগুন লাগিয়ে পোড়াটা পুড়িয়ে দিয়েছে। আজকে আল জাজিরা একটা রিপোর্ট দিয়েছে ভিডিও আকারে, আয়না ঘর এবং এই যে লাশগুলো পুড়িয়েছে তারা পৃথিবীর আন্তর্জাতিক আদালতে মামলা দিচ্ছে যে এই দেশে এই জালেমদের এই দলটা নিষিদ্ধ হওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না, শুধু আয়না ঘর আর এই লাশগুলো পোড়ানোর দৃশ্য পৃথিবীর মোড়লদেরকে দেখান, এমনি নিষিদ্ধ হয়ে যাবে। যারা এখনো পর্যন্ত পাগলামিতে আছেন যে ঢুকে পড়বো, আসেন এদেশে আপনার বিরুদ্ধে কোনো মিথ্যা কথা বলা হবে না। আল্লামা সাইদি সহ মাওলানা মাতিউর রহমান নিজামী সহ এদেশে আব্দুল কাদের মোল্লা, শহীদ কামাল জামান, শহীদ মীর কাসেম আলী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, এই মানুষগুলোকে তো বানিয়ে বানিয়ে দোষ দিয়ে তোহমত দিয়ে বিদায় করেছে, এদেশে জালেমদেরকে কোনো মিথ্যা অপবাদ দেওয়া লাগবে না, ওরা যা করেছে এইটার জন্যই যদি আন্তর্জাতিক ভাবে বিচার হয় একশো বার এ আল্লাহর নবী ফাঁসি দেওয়া সম্ভব, কতবার? একশো বার। আমরা কি বললাম? এই যে একশো জনের আটান্ন জন আমরা খুব বেশি খুশি, আর আঠাশ জন এখনো পর্যন্ত খুশি আছে, কিন্তু বার বার কেন জানি দেখছি পাগলামি করছে না, তাড়াতাড়ি দেন কি দেন, বাসার ঘরে বউ বসে আছে নতুন বউ, দাদি শাশুড়ি গিয়ে বলছে কি গো আমার কিন্তু পতি চাই, বউ বলছে দাদি শাশুড়ি আমার সময় দেন, শাশুড়ি এসে বলছে কি গো বউ মা আমার কিন্তু নাতি চাই, তোমাদের সময় দেবেন তো কেবল আসলাম, ননদ এসে বলছে আমার ভাতিজা চাই, কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে বউ তুমি যাই করো আমার কিন্তু বেবি চাই, বউ এবার মুখ তুলে বলছে স্বামী বংশ কি সব পাগল নাকি, আপনাদের বাড়িতে ফরিদপুরে হওয়া ঠিক হয়নি, হওয়া দরকার ছিল পাবনাই, আসতে পারলাম না, এখনো কাজ কাম কিছু হয়নি, আর আপনি নাতি চাচ্ছেন, কেউ পতি চায় কেউ ভাতিজা চায় কেউ বেবি চায়, দশ মাস দশ দিন সময় দেবেন না, এখন বাসর হবে কাজ কাম হবে দশ মাস দশ দিন সময় দেবেন, তারপরে তো কাউকে নাতি কাউকে বেবি কাউকে ভাতিজা আমি সব দিতে পারবো, সময় না দিয়ে খালি চিল্লাচ্ছেন, এগুলোকে আমি ডাউনলোড করে নিয়ে আসবো,
এই যে 100 জনের 28 জন এখনো পাগলামি করছেন, যাদের দায়িত্ব দিলাম অন্তত সময় তো দেবেন, এখনো পর্যন্ত এই 1628টা সিয়ার সবগুলো জালেমরা দায়িত্বে আছে। আমরা চাই এদেশের 1628টা সিয়ারে এতদিন যারা জালেমের গোলামি করেছে সবগুলো সিয়ার থেকে লাঠি দিয়ে নামিয়ে ওই জায়গায় বৈষম্যের শিকার এতদিন যারা ছিল তাদেরকে রিপ্লেস করা। এটা আমাদের দাবি, আপনারা মানেন কিনা? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, এটা যদি আরম্ভ হয়, যেহেতু সংস্কার আরম্ভ হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদের জীবনী গুলো, তাদের কথাগুলো দেখেন, প্রত্যেকের যে 9টা দফা তার ভেতরে এটা এক, যে আমার সংস্কার চাই। কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ করে দিয়েছে, যিনি ছিলেন দায়িত্বে এতদিন তো তার কাছে মামলা ছিল, এতদিন তিনি মামলার এভাবে নথি দেখার পরে কোনোদিন বলতে পারে না যে এর ভেতরে কোনো মাল নেই, অথচ এখন বলছে হুজুর এর ভেতরে তো কোনো মাল নেই, কি দেখে বিচার করবো, যান খালাস দিন। এটা তো আপনার কাছে ছিল এতদিন, এতদিন তো বলেননি যে যান, এটা খালাস করে দিলাম। উনি এই কথা বলতে যে হুজুর আমার হাত বাঁধা, কি বাঁধা ছিল বলেন বলেন। আমরা চাই এদেশে আর কারো যেন হাত বাঁধা না থাকে, বিচারপতির হাত খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেমন 3 বছরের মামলা 3 সেকেন্ডে ডিসমিস করে দিয়েছে, যারা দায়িত্বে আছে এই 1628টা সিয়ারে প্রত্যেকটা হাত যেন বিচারপতির মতো আবু সাইদের মতো খুলে যায়। কথা বলেন, 1627টা সিয়ারে হাত বাঁধা ছিল, মাত্র একটা হাত খোলা ছিল, তাও হাত খোলা ছিল না, দাদা যা বলতো তাই। সুতরাং ওনারা যা চেয়েছিল আমরা সবই দিয়েছি, শেষে একটা বাকি ছিল, এটা পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ করে দিয়েছিল ওনারা, এই জন্য ওনারা আমাদের পরম বন্ধু। 7 সিস্টারের মাধ্যমে ভারত 7 টুকরা হতে চলেছে, আমরা সাহায্য করব, আমরা আপনাদের বড় বন্ধু, কারণ আপনারা 1 টুকরা করে যদি বড় বন্ধু হন, আমরা 7 টুকরা করে দিচ্ছি। আমার ভাইরা, এখানে 28 জন যারা আছেন পাগলামি করছেন, আপনি থামবেন? 58 জন যারা চাচ্ছে দেশে আল্লাহর বিধান কায়েম হওয়ার মাধ্যমে, প্রফেসর সাহেব যেটা বলছিলেন, এদেশে বিধানটা কায়েম হলে যত রকমের সম্প্রীতি আছে সব রকম আমরা দেখতে পাবো, 100 ভাগ ন্যায় বিচার কায়েম হবে। আপনি তো দেখেননি ন্যায় বিচার কারে বলেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখিয়েছেন ন্যায় বিচার কারে বলে। রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে ঢুকলেন, হঠাৎ করে এক মহিলা তার যুবতী মেয়েকে নিয়ে এসে বলে, খলিফাতুল মুসলিমিন দাঁড়ান, আর এই যে যুবতী মেয়ে দেখতে পাচ্ছেন, একে ধর্ষণ করেছে আপনার সন্তান আবু সামা। তিনি বললেন, যা বলছেন আপনি এ কথা ঠিক তো? বলে হ্যাঁ। আপনি জিজ্ঞাসা করেন সন্তানকে, ঘরের ভেতরে গিয়ে দেখলেন আবু সামা খাবারে বসেছে, ডাক দিয়ে বলে, সন্তান আমার, তোমার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে, তুমি নাকি জেনা করেছ, ধর্ষণ মামলার আসামি তুমি, কথা ঠিক? সন্তান মাথা নিচু করে বলছে, বাবা যৌবনের তাড়নায় আমি মাতাল হয়ে গিয়েছিলাম, নেশাদ্রব্য পান করিয়েছিল বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি নাবিজ খেয়েছিলাম, এ কারণে আমার মাথা ঠিক ছিল না, আমি ভুল করে ফেলেছি, আপনি আমারে মাফ করে দেন।
হযরত ওমর ডাক দিয়ে বলে, সন্তান বাপ আমার কাছে না, বাপ আল্লাহর কাছে যাও, আর ওরা যার কাছে করেছো তার কাছে যাও। এখান থেকে একটা শিক্ষা বের হয়, এইদিকে তাকান। আজ বিভিন্ন দরবারে গেলেন, ইমাম সাহেবের কাছে গেলে, মাহফিলে গেলে আমাদেরকে অনেকে তাওবা পড়ায়, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা যদি কেউ পড়ে মুখে, কোন মানুষ যদি স্বীকার করে যে হ্যাঁ আমি অপরাধী, এবারে শব্দের ব্যাখ্যা হচ্ছে অপরাধ করেছেন যার কাছে, স্বীকার করবেন তার কাছে। হযরত ওমর এইটাই সন্তানকে জানিয়েছিলেন, সন্তান আল্লাহর কাছে তো মাপ চাইতেই হবে, কিন্তু অপরাধ তুমি করেছো যার কাছে স্বীকার করা লাগবে তার কাছে। আমাদের দেশে এই তাওবার প্রথম এটা নেই, আমরা অপরাধ করি এক জায়গায়, মাফ চাই এক জায়গায়। এটা যদি চাল করতে পারতাম যে অপরাধ তার কাছে স্বীকার করবেন তার কাছে, দেশে অপরাধ বন্ধ হয়ে যেত। হাতে হাতে ধরা পড়ার পরে অনেককে দেখি বলেন না, তদন্ত কমিটি গঠন করেন, হাতে হাতে ধরা পড়েছে তারপর স্বীকার করতে রাজি না, অথচ ওই লোকটা আমার কাছে আসলে বলবে হুজুর তওবা পড়িয়ে দেন, কি পড়াবো, আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, এটা তো একটা বাক্য, তওবা যদি কেউ করতে চায়, তওবা আর ইস্তেগফার এক জিনিস না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সবসময় পড়া যায়, কিন্তু তওবা যদি কেউ করে তার তিনটা শর্ত মানা লাগবে। কেউ যদি তাওবা করে ওর পেছনের অপরাধ আল্লাহ পুরাটা মাফ করে জায়গাটা মেকি দিয়ে পাল্টিয়ে দেয়। তাওবাটা বড় জিনিস। এক নাম্বার শর্ত, আপনাকে স্বীকার করা লাগবে অপরাধ, যে হ্যাঁ আমি অপরাধী। আদম আলাইহিস সালাম এইটা করেছিলেন, তিনি বলেছিলেন রব্বানা জালামানা আনফুসানা, অপরাধ করেছিল কিন্তু অপরাধের স্বীকৃতি দেয়নি, ও আর্গুমেন্ট পেশ করেছে, আমাকে ডাক দিয়ে বলেছিল রব্বুল আলামিন আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতানি মিন তিন, তুমি আমারে আগুন দিয়ে বানিয়েছ আর এটা বানিয়েছ মাটি দিয়ে, আগুনের কাজ সব সময় উপরে যাওয়া, মাটির কাজ নিচে যাওয়া, আমার ভেতরে পাওয়ার আছে আর ওর ভেতরে কোনো পাওয়ার নেই। শয়তান অহংকার করেছিল ক্ষমতার, পাওয়ারের, কিসের বলেন না কেন, শয়তান যে অহংকার করেছিল পাওয়ারের, ক্ষমতার। আস্তাগান পৃথিবীর দিকে শয়তানকে আল্লাহ যতগুলো জিনিস দিয়েছিলেন তার ভেতরে এইটা, শয়তান এক নম্বরে বলেছিল রব্বুল আলামিন আমি পাওয়া চাই, ক্ষমতা চাই। কিয়ামত পর্যন্ত শয়তান মার্কা মানুষ যারা আসবে দুনিয়ায়, তাদের প্রথম চাহিদা থাকবে এইটা যে যা করো করো আমি ক্ষমতা চাই। আপনি ভিডিও দেখবেন নির্বাচন করো করো না করো আমি জানি না, আমি ক্ষমতা চাই, আমার পাওয়ার চাই। শয়তান যার উপরে ভর করে তার মানে বোঝা যাচ্ছে শয়তানের দেশে একজনের উপরে ভর করেছিল, সে যাইব। দুই নাম্বারে আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে। আদম আলাইহিস সালামের তাওবা কবুল হওয়ার পেছনে প্রথম শর্ত, তিনি স্বীকৃতি দিয়েছিলেন অপরাধের। আমরা যেহেতু আদমের সন্তান, গোপনে না, কোন কামরায় ঘরের ভেতরে না, প্রকাশ্যে আজকে জনসম্মুখে আমরা আল্লাহর কাছে স্বীকার করছি, আল্লাহ আমরা অপরাধী।
বলেন তো মন থেকে আল্লাহ আমরা অপরাধী, আমরা অপরাধী না, এটা হবে না কেন, এটা বলতে লজ্জা করে, বলে আমরা কি আরো জোরে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে আমরা অপরাধী। দুই নম্বরে আমাদের অনুশোচনা আছে, অনুতপ্ত হয়েছি। তিন নম্বরে জীবনে যে ভুলের ভেতরে ছিলাম, কোনদিন এরকম ভুলে আমি আর যাব না, আল্লাহ তুমি আমার মেনে নাও। হযরত আদম আলাইহিস সালাম যেমন আযাদ করেছিলেন, নবীজি বলেছেন কোন আদম সন্তান কিয়ামত পর্যন্ত যদি এই মোনাজাতটা আল্লাহকে শোনায়, মহান আল্লাহ আদম নবীর মতো তাকেও মাফ করে দেবে। জবান খুলে আদম নবীর ওই মোনাজাতটা বলেন, রব্বানা জালামানা আনফুসানা এত বেশি খুশি হয়েছিলেন এই কথাগুলোতে, আদম নবীর শুধু তাওবা কবুলই করেননি, এত বেশি খুশির সংবাদ সময় দিয়েছিলেন, আদম শুধু তোমাকে আজকে মাফ করলাম না, কিয়ামত পর্যন্ত তোমার সন্তান আদি যারা আসবে তারা যদি অপরাধ ভুল করার পরে এভাবে স্বীকৃতি দিতে পারে, স্বীকার করতে পারে, তাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু শয়তানের চরিত্রটা পুরো উল্টা, অপরাধ করার পরে স্বীকৃতি দেওয়ার পরে কথা আবার আর্গুমেন্ট পেশ করে, আমরা এখন কোন শর্ত সামনে নিয়ে আসব, অপরাধ করেছ তুমি ওই মহিলার কাছে, মেয়েটার কাছে আগে মাপ চাও। তার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার ছেলেটা তো ভুল করেই ফেলেছে, এই মেয়েটা গরিবের মেয়ে, ওকে পুনর্বাসনের জন্য যা লাগে আমি আমার নিজে থেকে দিয়ে দেব, আমার ছেলেকে মাফ করে দে। হযরত ওমর বলে, সন্তান আমার তোমার যেমন মায়া লাগে আমার মায়া লাগছে, কিন্তু আমার সামনে আল্লাহর বিধান, এটাকে আমি পার করার ক্ষমতা রাখি না। কাজীকে ডাক দিয়ে বললেন, বিচার যেটা আছে কোরআনে আরম্ভ করো, জানিয়া দো আসানি ফাজে দেদো কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কাজী আরম্ভ করেছে আয়াত অনুযায়ী, 100টা বেত মারা লাগবে। তাফসীরের ভেতরে আমি পেয়েছি 80টা মারার পরে সন্তান প্রায় মারা গেছে। স্ত্রী পা জড়িয়ে বলে, খলিফা আজকের মতো ছেলেকে ছেড়ে দিন, বাকি 20টা আছে ওটা কালকে মারবে। হযরত ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী কোরআনের আয়াতের মাঝে আমার আল্লাহ ওয়া দেয়নি, মিয়াতা ওয়া জালদা দেয়নি, একবার এই মিয়াতা জালদা আছে মাঝখানে, যেহেতু আল্লাহ থামেননি, আল্লাহর চাইতে আমি বাবা আমার সন্তানের উপরে মায়া অত বেশি না, সুতরাং আমার থামার কায়দা নেই। মা যখন গেছেন কবরের ভেতরে নিজেই রাখলেন, জাল্লাদকে ডাক দিয়ে বললেন, দাও আমার হাতে শাবকটা দাও, চামড়ার শাবক। কবরের উপরে তিনি বাকি 20টা নিজে মারলেন। কবরের মাটিগুলো দুইটা ভাগ হয়ে যাচ্ছে, 100টা পরিপূর্ণ করে তিনি বাড়িতে গেলেন। সন্তান যে বিছানায় থাকে, যে বালিশ নিয়ে ঘুমিয়ে থাকে, বালিশটা এবার বুকের ভেতরে নিয়ে তিনি হাওয়া করে কাঁদছে। স্ত্রী এসে বলে, খলিফা এত করে নিষেধ করলাম যে আজকের মতো থাক, বাকিটা কালকে মারবেন, আপনি শুনলেন না, কবরের উপরে মারলেন, 100টা পরিপূর্ণ করে এসে এখন বালিশ নিয়ে কাঁদতেছে আপনি মানুষ। হযরত ওমর ডাক দিয়ে বলে, স্ত্রী আমিও তো বাবা আমার মায়া আছে, এতক্ষণ যা করেছি আল্লাহর বিধান, এখন যেটা করছি এটা আমার মাফ কর, আমি আল্লাহর উপরে 100 ভাগ পূর্ণ আস্থা নিয়ে কাজ করেছি, কোরআনে কারিম দিয়ে যে বিচার আমি দুনিয়ায় করে দিলাম
কিয়ামতের দিন এই বিচার আমার আল্লাহ ডবল করে করবে না। আমার বড় আশা, আমার সন্তান আবু শামাকে সাথে নিয়ে আমি কিয়ামতে আল্লাহ যদি আমারে মাফ করে দেয়, আমি তো ওই বাপ দেখাই জান্নাতে যেতে পারবো। ফরিদপুরবাসী, আমরা এটা চাই, ন্যায় বিচারে দেশে যদি কায়েম হয়, কে সেজে কে ধরবে কোন দেখা দেখি হবে না। সবার জন্য আইন সমান, কথা বলে ঠিক কিনা? এই কোরআনের কথাগুলো শোনার জন্য আমরা এসেছি। আর একবার বলছি আলহামদুলিল্লাহ, প্রথম অংশটা সূরা ফাতাহ এর 27 নম্বর আয়াতের প্রথম অংশটা, এই দুইটা অংশ আমরা তেলাওয়াত করেছি। লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের টুকরা পড়েছি। এই দুইটাকে সামনে নিয়ে রবিউল আউয়াল মাসে যে ভ্রান্ত বিষয়গুলো আমাদের দেশে বিশেষ করে চলছে, আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি, রবিউল আউয়ালে বিশেষ করে ঝামেলা তৈরি হয় বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, যে এই সমস্ত দেশে আমরা যারা আছি আমাদের আবেগ বেশি, বিবেক কম না কেন? আবেগ দিয়ে ইসলাম চলে না, চলে জিজ্ঞাসা করবেন কেন আসলেন এখানে, তো ভয়ঙ্কর জায়গা। প্রত্যেকটি জাহান্নামী মানুষ প্রথম জবাব দেবে, আমার যদি ওই জামানায় নবীদের কথা আলেমদের কথা শুনতাম, আর যদি বিবেক আর বুদ্ধি খাটাতাম, তাহলে আর জাহান্নামে সামনে আসা লাগত না। আয়াত প্রমাণ করে যারা সোনার পরে না সোনার ভান করে থাকে, তাদের বিবেককে কাজে লাগাবে না, বুদ্ধি খাটাবে না, এরা জাহান্নামে যাবে। বেশি হচ্ছে থেকে আলোচনা করছি, এটা মানে বিজয় মানে কি বলেন বলেন আল্লাহ পাক বলেন, শব্দ শুরু করার আগে গ্যারান্টি দিয়েছি, লাকদ অবশ্যই, কে বলছে বল তো, অবশ্যই সাদাকাল্লাহু, আল্লাহ নিজে এখানে কর্তা, নিজে ফায়েল। আল্লাহ পাক বলেন আমি অবশ্যই নিজে সত্যে প্রমাণিত করব, সত্যের রূপ দেব, বাস্তবায়ন করে দেখাবো। রাসূলুর রুয়া বিল হক, আমার রাসূল যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নকে আমি যথাযথভাবে দুনিয়ায় দেখাবো। এই ঘোষণা দিলেন কে? বলে বলে প্রশ্ন আসতে পারে, স্বপ্ন হ্যাঁ এটা আমাদের মতো উল্টা পাল্টা স্বপ্ন না। এই 15.5 বছরে আমরা অনেককেই দেখেছি কিছু করলেই বলে এটা আমার বাবার স্বপ্ন ছিল, এত স্বপ্ন দেখেছে দুনিয়ায়। রাসূলুল্লাহ স্বপ্ন দেখেছিলেন, পৃথিবীতে যে সমস্ত নবীরা স্বপ্ন দেখেছে, নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন না, এটা ওহি। হযরত ইব্রাহিম নবী স্বপ্ন দেখেছিলেন, তিনি সন্তানকে জবাই দিচ্ছেন, সকালবেলা এসেই বললেন হে আমার কলিজার টুকরা সন্তান,
ইয়া বাতিফ মাল মা তোমার সাটাছি দমি ইনশা আল্লাহ মিনা সাবিরিন। আমি স্বপ্ন দেখলাম, তোমাকে সবাই করছি, তোমার রায় বলো। সন্তান ওরকম ছিল, তিনি জানতেন এটা বাবা, এটা সাধারণ মানুষ না, উনি আল্লাহর নবী, আর নবীদের স্বপ্ন হয় ওহি। নবীদের স্বপ্ন কি বলেন বলেন? বাংলাদেশে অনেকেই স্বপ্ন দেখে বিভিন্ন জিনিস চালু করে দেয়। কত মানুষকে আমরা দেখি স্বপ্নে পেয়েছে বাবা গাছ, স্বপ্নে গাছ পায় না, স্বপ্নে পানি পেয়েছে। এগুলো সব ভণ্ডামি, পৃথিবীতে শুধু নবীদের স্বপ্ন ছিল ওহি, বাকি কারো স্বপ্ন শরীয়তের দলিল না। স্বপ্ন দেখলে আপনি আন্দাজে ছুটে যাবেন, স্বপ্ন ছিল বলে আপনি বানাবেন। আমার তো মনে হয় কোনদিন তিনি স্বপ্নের কথা বলে পদ্মা সেতুর নাম চালিয়ে দেন, আমার বিশ্বাস জীবনে উনি স্বপ্ন কোনদিন দেখেন। এখন শোনা যাচ্ছে 560টা যে মসজিদ মডেল মসজিদ, এটাও নাকি ওনার স্বপ্ন ছিল। কে বলেছে আপনাকে? আজকে জরিপ বেরিয়েছে সৌদি আরব 8,000 কোটি, 800 কোটি না কত কোটি টাকা দিয়েছিলেন মসজিদ গুলো বানাতে, আর পুরা সাদির কাছে কত টাকা করে চালিয়ে দিয়েছে, এটা আমার বাবার স্বপ্ন ছিল। বাবার স্বপ্ন ছিল বাবা সব জায়গা বিক্রি করে বানান, একটা মসজিদ হবে না, টাকা দিল সৌদি আরব আর চালাচ্ছে বাবার স্বপ্ন। স্বপ্ন দেখেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা নবীর মা, তারা স্বপ্নে যা দেখেছিলেন এই এইগুলো বাস্তবে আল্লাহ তাদেরকে দেখিয়েছে। আল্লাহ বলেন আমার নবীকে যে স্বপ্ন দেখালাম এটা আমি আল্লাহ নিজে বাস্তবায়ন করব। এবার আমার প্রশ্ন, নবী এখন আছে? এক কথা বুঝবেন, আন্দাজ না করবেন না, নবী এখন আছে বলেন? তাহলে রুকিয়া বিল হাক, এর আগে রাসূল আপু আছে, তার রাসূলকে আল্লাহ যে সত্য স্বপ্ন দেখালেন এটা তিনি বাস্তবায়ন করবেন। এখন যেহেতু রাসূল নেই, তাহলে আয়াতটা এখন কোরআনে থাকার দরকার আছে? যারা তাফসীর বোঝেন, তাফসীর পড়েন, তাদেরকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কেন রাসূলুল্লাহ শব্দটা দিলেন? দুনিয়ার কোন মানুষের নাম এখানে দিতে পারতেন? রাসূলুল্লাহ শব্দ দেওয়ার কারণ মুফাসসির লিখেছেন কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ থাকবে না, কিন্তু রাসূলের রূহানি রাসূলের স্বপ্ন আল্লাহ দেখিয়েছেন হক সত্য, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সত্যিকারের উত্তরাধিকারী নাইবে রাসূল যারা, তাদের স্বপ্ন কো আল্লাহ দিনের পর দিন প্রতিফলন ঘটাবে। এসে নাইবে রাসূল, আমরা সবাই এক বাক্যে জানি, বিশ্ব মধ্যে দমা পাচ্ছে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, এনা বলতে নিষেধ আছে নাকি? আরো সরে বলেন, তার জীবনের যতগুলো স্বপ্ন আপনি নিলাম, উনি বলেছিল এদেশে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না, এ স্বপ্ন আমরা বাংলাদেশে 100% দেখতে পাচ্ছি। আমার জীবনের খুব স্বপ্ন যে জালেমদের কোনো কিছু দেখা, কালামানিকের এই কলা পাতায় শোয়া দেখে আল্লাহকে ধন্যবাদ দিচ্ছি বাবু, জীবনে আর কিছু যদি না দেখাও কোনো আফসোস নেই। আমি জেলখানার ভেতরে তখন যুগান্তর পত্রিকা গেল, যে দেখি 116 জনের নাম তালিকা করেছে আলেমদের, এরা লিস্টেড, তার ভেতরে আমার নাম, অথচ আমি জেলখানার
যারা তালিকা করেছিল তার ভেতরে শয়তান একজন, কালা মানিক। এত অপমান পৃথিবীর ইতিহাসে কেউ হয়েছে বলে আমি জানি না, একটু ভালো ভালো কথা শোনাচ্ছে যে আপনারা আসেন মাফ করে দিলাম, এটা কিন্তু একটা টোপ। যারা সালেম আছেন, সালেমদের দোষর আছেন, বের হবেন না, আসলেই কিন্তু এই কালামাইকের মতো মুরগি কবিরের মতো ধরা খাবে। কিছু বললেন না, গল্প কি করে, কিছু করার নেই, দিক লাথি কপালে আছে। গতকালকে একজন ধরা পড়েছে কুষ্টিয়ার, আমার মনে হচ্ছে ও লাথি খাবে, কারণ যা করেছে ঘটনা দিয়েছে ওই বাড়িটা এখন জাদু ঘর বানানো হবে। আমার মনে হয় না, আবু সাহেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা বানানো যায়, অনেকে প্রশ্ন করে, হ্যাঁ এত দামি জায়গা পায়খানা বানাবে না রে ভাই, 35 নম্বর 32 নম্বরের চাইতে আবু জাহেলের বাড়ি কি কম দামি ছিল? তার বাড়ি কাবার পাশে। ঘুরছিলাম হঠাৎ দেখি পেটে ব্যথা, পুলিশকে বললাম ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, হঠাৎ আমার পেটে ব্যথা করছে। পুলিশ আমার বলছে হাজির লজ্জা পায় না বিলা দোকা। ও হাসি দেশ কোথায়? তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমার বলছে আপনি এখনো জানেন না এটা কোন জায়গা, কারণ আর তো আবু জাহেলের বাড়ি, আপনি পায়খানা না করে দাঁড়িয়ে আছেন মানে তাড়াতাড়ি যান। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে জানাতে চাচ্ছে হামজা এত কষ্ট করে আসলে আর শয়তানের মুখে পায়খানা না করে চলে যাবা। আল্লাহ পাক বলেন আমি জালেমদের সাথে এরকম আচরণ করে থাকি, এই জন্য আমার যতটুকু বাস্তবতার ধারণা আবু জাহেলের বাড়ি যদি পায়খানা হতে পারে,
এদেশেও যারা জালেম যেখানে যেখানে বসবাস করেছে ওই জায়গাগুলো গজবের জায়গা হয়ে গেছে। কারণ ওখানে এমন কোন হীন অপরাধ নেই যে করা মানুষ যেন বুঝতে পারে হয়তো এখান থেকে 100 বছর পর আমরা এখানে কেউ থাকবো না, কিন্তু ইতিহাস লেখা হবে। ইতিহাস যেভাবে ইয়াসিদকে ঘৃণিত নিন্দিত করে দিয়েছে, 90 ইয়াসিদ এই দুনিয়াতে যারা জন্ম নিয়েছিল এদেরকেও দেখবেন পৃথিবীর ইতিহাস ঘৃণিত নিন্দিত বিবর্জিত করে দেবে। কারণ ইতিহাস যখন ঘটনা ঘটে তখন লেখা হয় না, ইতিহাস লেখা হয় পরে। আমার তো মনে হচ্ছে এখন যে অবস্থা বাস্তবতায় বাংলাদেশে ইতিহাস একদিন লেখা হবে, তখন জালেমদেরকে বাংলার মানুষ ঘৃণিত নিন্দিত করে দেবে। নাম দেখেন ইয়াসিদ, নামটা কিন্তু সুন্দর নাম, সুন্দর নাম না ইয়াসিদ, কত সুন্দর নাম। অথচ পুরো নামটা আল্লাহ গালি বানিয়ে দিয়েছে। এখন ইয়াসিদ আর নাম নেই, ইয়াসিদ হয়ে গেছে গালি। আমি বিশ্বের বহু ধর্মের মানুষের সাথে মিশে দেখেছি কোন মানুষের নাম আমি ইয়াসিদ পাইনি। এমনকি হিন্দুকে যদি বলেন যে 5,000 টাকা দেব সেলিম নাম ইয়াসিদ রাখেন, ইয়াসিদ একটা নাম। আপনার নাম যত সুন্দরী হোক, দিন যাচ্ছে সেটে দিন আপনার অপকর্ম গুলো একটা একটা করে মানুষের সামনে যেভাবে আসতেছে, এতদিন হয়তো ইতিহাস প্রকাশ করেনি কিন্তু এখন করবে। কিছুই যদি না হয় মিডিয়ার হত্যা মামলার নাম নিয়ে যতগুলো মানুষকে হত্যা করা হয়েছে আর কত মানুষকে বিনা কারণে 100 বছর হচ্ছে। আমার সাথে যারা ছিল আমি 950 উপরে পেয়েছিলাম, আমার মনে হয় অধিকাংশ গুলো যা অনুশোচনা অনুতপ্ত অবস্থা দেখেছি মিডিয়ার গুলো কিচ্ছু জানে না, আন্দাজে মামলা দিয়েছি বলতাম করে দিয়ে। রাতের গভীরে যখন দেখতাম পঞ্চগড়ের ওই নায়ক বেডিয়ারের ওই নায়ক সাহেব মুরব্বী মানুষ সাদা দাড়িওয়ালা মানুষ আর 1 মাস পরে রিটায়ার্ড হয়ে যাবে, সারাটা জীবন চাকরি করেছে, আমার কাছে হামজা ভাই 1 মাস পরে আমার জীবনের শেষ, আমি বাড়িতে যে লোক আছে আমার কি ঘটিয়ে দিল 16 বছর, অত সব আমরা সাজা লাগালে 7 বছরে আমরা বিয়ে হয়ে যাই। নির্বাহী আদেশে আমাদেরকে 16 বছর রেখে দিয়েছে, অথচ আমি কিছুই জানি না। কোরআন সে মাথায় নিয়ে কাবার দিকে মুখ করে আমার দেখিয়েছে যে আমি কিচ্ছু জানি না, আব্দুল মতিন নাকি জানো না। রাতের গভীরে যখন তাহাজ্জুদ পড়তে উঠতাম দেখতাম এই লোকটা আহ বলে আওয়াজ দিত, আমার মনে হয় এই সমস্ত আওয়াজ গুলো আল্লাহর আউশে চলে গেছে। এমনি আপনাকে আল্লাহ ঘরে নি, বহু মানুষের চোখের পানি, বহু মানুষের আর্তনাদ আহ শব্দ লুকিয়ে আছে। মাওলানা মামুনুল হক যেভাবে রাতের বেলায় গঞ্জন করতো দেখতাম, লোকটার যদি দোষ থাকে আমার আল্লাহ দেখবে, কিন্তু জাতির সামনে ব্যয় যদি করার জন্য আলেমদেরকে আপনি মেরে ফেলবেন, ধরেই মেরে ফেলতে পারতেন, তেমন এমন দোষ দিয়ে তাদেরকে জাতির সামনে কালা করিয়েছে পরবর্তী প্রজন্ম যেন আলেমদের বেশি হয়, আলেমের কাছে যেন আসতে না চায়, আসতে চাইলেও যেন ওরা বোঝাতে পারে যে তোমাদের বড় হুজুর এরকম ধর্ষণ মামলার আসামি, আমি যে শব্দ থেকে এখানে এসেছিলাম আল্লাহ আয়াতের মাঝে রাসূলুহু দিয়েছেন, না রাসূলাহু, রাসূলাহু দিয়েছেন, তার রাসূলের যে স্বপ্ন রাসূল এখন নেই, তাদের নায়েবের স্বপ্ন পূরণ হচ্ছে,
৫৮ জন যখন চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হোক, আর কিছু যেতে দেন, ১৭০ জন মানুষ যখন বলবে যে হ্যাঁ এদেশে আমরা ইসলাম চাই, কোন মহারথী তখন এদেশে ইসলাম দেখাতে পারবে না। রসুলের স্বপ্নকে বাস্তবায়ন করেছিলেন কে? নাইবে রসুলদের স্বপ্নকেও বাস্তবায়ন করছে কে? বলেছিল শুধু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বেন, তাই পড়েছে। আমি তো যা যা করাই পড়েছি সব এই দেড় হাজার বছর পরে মিলে যাচ্ছে। শুধু ভাবি আল্লাহ রসুল তো নেই, আল্লাহ বলেন রসুল নেই, তাতে কি রসুলের নায়েব আছে? তার উত্তরাধিকারী আছেন, তার স্থলাভিষিক্ত আছেন। সুতরাং আলেমরা যে স্বপ্ন দেখছে, সামনে দেখতেছে স্বপ্নগুলো, শান্তি স্থাপন করতে পারে নাই, চাষা চালিয়েছিল ৯ বছর যেভাবে হোক পারে নাই, ভাবি চালিয়েছে পারে নাই, বউ চালালো পারে নাই, এখন শুধু বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায়। আপনারা যারা ভয় করেন যে হ্যাঁ এদেশে যদি কোরআন কায়েম হয়ে যায়, মেয়েদেরকে আজ ভয় দেখাচ্ছে অনেকে, কোরআন যদি কায়েম হয় তাহলে তোমরা ঘরবন্দী হয়ে যাবে। যারা বাবা খায়, যারা ডাল খায়, যারা লাল পানি খায়, এদেরকেও ভয় দেখাচ্ছে অনেকে যে তোমরা কি করবা, কান খাড়া করে শোনেন এগুলো যারা খান, কারা খান দেখে হাত তোলেন তো, এখানে হাত তোলা আসেনি কিন্তু ভিডিও হচ্ছে ওরা শুনবে। আমার সামনে এখন 18 কোটি মানুষ, সবাইকে উদ্দেশ্য করে বলছি যাদের যা খাওয়ার অভ্যাস আছে, অনেকে যদি আপনাকে ভয় দেখান যে খেতে পারবেন না, না মিথ্যা কথা, তৈরি করে দেবে ওগুলো খেতে আমার মন চাইবে না। এই যে দাঁড়িয়ে কাটা মানুষ একটা, উনি হয়তো বিড়ি খাওয়ার অভ্যাস থাকলেও থাকতে পারে, খাক বিড়ি খাওয়াটা হারাম না, মাকরু, দু একটা বিড়ি খা। এমন যদি বলো হুজুর আমি মসজিদের ভেতরে আছি কিন্তু আমার বিড়ি খেতে মনে চাচ্ছে, খেতে পারবে? কারণ মসজিদ এমন একটা পরিবেশ, আল্লাহর ঘরটা এমন ভাবে আল্লাহ বানিয়েছে, এটা কুরআন আর রহমত দিয়ে ভরা। মানুষ যদি দুনিয়ায় রহমত চায়, কোনো বাজারে না, কোনো বাবার দরগাহে না, ১ রশি ১৪ রশিতে রহমত নেই, রহমত আছে আল্লাহর ঘর মসজিদে। কোন রশিতে যাওয়ার সময় কেউ কি বলে আল্লাহুম্মাফতাহ আলিয়া বুআবা রহমাতিক, কিন্তু আল্লাহর ঘরে ঢুকলে আপনাকে বলতে হবে আল্লাহুম্মাফতাহ আলি আবুআবা রহমাতিক, ইয়া আল্লাহ তোমার রহমতের দরজা সব খুলে দাও। তাহলে এই দোয়া দ্বারা বোঝা যাচ্ছে রহমত পেতে হলে চাওয়া লাগবে কোথায়? আলোচনে মসজিদের ভেতরে প্রবেশ করে ওনার যতই নিশা থাক বিড়ি খেতে পারবে, একটা পরিবেশ আল্লাহ বানিয়ে দিয়েছেন আলাদা। এদেশটা যদি কোরআনে কারিম কায়েম হয়, আল্লাহর কসম
এমন একটা পরিবেশ তৈরি হয়ে যাবে কোন নেশা আপনার মুখে আসবে না, আপনি নিজেই পাল্টিয়ে যাবেন। আর এই পাল্টাবে কে? হামজা না, এটা আল্লাহর দায়িত্ব। লাকাদ সাদাকাল্লাহু, এটা আল্লাহ নিজে এখানে ফাইল কর্তা। নবীজি জানিয়েছেন এই পৃথিবীতে আল্লাহ দিন কোরআনের বিধান চালু করার জন্য কাজ চেষ্টা করা। আরো জোরে, আরো জোরে বলেন হয়ে যাবে। আর যদি চোখ থাকে আরো জোরে। আমার তো মনে হচ্ছে এই দেশে ফরজে দায়িত্বটা পালন করা মানুষ এখন কম, শুধু মোনাফিক আর কাফের বেশি। বিশ্বক্রিয়ার বিষয় আস্তে আস্তে এগুলো পাল্টিয়ে যাচ্ছে। নবীজি জানিয়েছেন মান্তামাস সাকাবি সন্নাতি আইন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম ইয়াদি শাহীদ। আমার উম্মতের যখন দুরবস্থা চলবে, কেউ কোল কিনারা পাবে না, দিশেহারার মতো ওই কঠিন অবস্থায় যদি একটা মরা সন্নাত কেউ জিন্দা করতে পারে, তার আমল নামা 100 গোনা কাটা শহীদের সওয়াবে হবে। কোরআন ভেটেছেন হাদিসটা নিয়ে, একজন শহীদের সওয়াব পেলেই তো আবু সাইদের মতো আপনি জান্নাতি। আবু সাইদ যে জান্নাতি আপনার কি বিশ্বাস হয় না? জালেমের জুলুমের সামনে নিজের জীবন পর্যন্ত যে লোকটা দিতে পারে, অনেকে তাকে এখনো শহীদ বলতে রাজি না। শহীদকে যদি কেউ শহীদ না বলে তাহলে তার ইমানের সমস্যা হবে। কোরআনের আয়াতে আল্লাহ জানিয়েছেন শহীদদের ব্যাপারে খুব সতর্ক। শহীদরা মারা গেছে কথা মুখ দিয়ে বলা নিষেধ, এমনকি অন্তরে ধারণা করা নিষেধ। একটা শহীদের সওয়াব জীবনে থাকলে তো আপনি জান্নাতি। 100 গোনা কাটা শহীদের সওয়াব আপনি টের পাচ্ছেন। চিন্তা করলাম তাহলে মরা সন্ন্যাত কোনটা দেখি তো, টুপি মাথায় দেওয়া মরা সন্ন্যাত না, কেউ দেয় না, এটা মরে যায়নি। যোগ্যটায় দেওয়া মারা সন্ন্যাত না, এটা কেউ দিচ্ছে না, এটাও মারা যায়নি। খাবারের পরে মিষ্টি খাওয়া সন্ন্যাত, এটা মরা না, কেউ খায় কেউ খায় না। আমার দৃষ্টিতে ধরা পড়েছে একটা মরা সন্ন্যাত এই দেশে আছে, নবীজি কোরআন দিয়ে 10 বছর এই দুনিয়া চালিয়েছিলেন, রাষ্ট্র চালিয়েছিলেন কয় বছর? আরো জোরেন, এই 10 বছর বাংলাদেশ কোরআন দিয়ে চলবে, এইটা আমার সন্নত, এটা এখন নেই, এই সন্নত দরকার নেই। এই সন্ন্যাস যদি চিন্তা করতে পারি আমরা, এদিককার টাকা এদিকে যাবে না। যত টাকা পাচার হয়েছে আমরা চাই সব টাকা আমার দেশের রাষ্ট্রের কাছে ব্যবহার করা হোক, সব ফিরিয়ে নিয়ে আসেন। যদি নিয়ে আসতে না পারে, এই জালেমদের মা বাবা স্ত্রী পুত্র যারা এতদিন এই জুলুমের টাকায় আরাম করেছে, ওদেরকে রাষ্ট্রের কাছে লাগান। কোন সামনে এটা বেনজির, কোন নজির নেই পৃথিবীতে, একটাই মাল পয়দা হয়েছে গোপালগঞ্জের 4 ভাগের 3 ভাগই তার। আমি বাংলাদেশের যত জেলাতে যাই, বিশেষ করে কিশোরগঞ্জ এলাকায় পিরাজ জায়গা কা বে নজির, কা বে নজির, মানে এত জমি জায়গা লাগে এখন নেন এগুলো চাষ করেন। সব রাষ্ট্রের পক্ষ থেকে এই 15.5 বছরে এই বাংলাদেশের মানুষকে মিথ্যা মামলা দিয়ে বেকার বেকার দোষ চাপিয়ে যাদের কাছ থেকে টাকা পয়সা কালেকশন করেছে, মাঝে বাবার টাকা পাই সে টাকা চাইতেছে। আমার যেদিন ধরে নিয়ে এসেছে তার পরের দিন আমার বাবাকে জানিয়েছে 10 লক্ষ টাকা দেন, নাইতো আপনার ছেলের নামে 50টা মামলা দেব। এই যে মাদারীপুরের এলাকায় বাড়ি, কাউন্টার টেররিজমের প্রধান ছিল আসাদুজ্জামান আর এই মনিরুল ইসলাম গোপালগঞ্জে। আমার বাবা তো গ্রাম মানুষ, ভয়তে ছেলে একটা তো টাকা কোথায় পাবে কে কোথায়, যা তা করে 8 লাখ টাকা সঙ্গে সঙ্গে
তারপর শয়তানরা কথা রাখলে তো হয় আবার মানা, আবার দিয়েছে রিমান্ড। ওরা বলল যে টাকা দেন আমরা কিছু করবো না, টাকাও নিয়েছে মামলাও দিয়েছে রিমান্ড হল, তারা একদিন দুই দিন দশ দিন। আমার মতো হাজার একজন না, হাজার হাজার, এক লাখ দশ লাখ, এক লাখ দশ হাজার মানুষ এখনো বাংলাদেশের জেলখানায় জেল কাটতেছে। অধিকাংশ হলোই মিথ্যা মামলার আসামি, যাদেরকে এইভাবে মিথ্যা মামলা দিয়ে এদের কাছে মানুষের টাকা পাইতো, ওর বাবা ওর দাদা সেই টাকা চাইতে এসেছে। এভাবে যারা টাকা পয়সার মালিক হয়েছেন, এই টাকা সব যেন রাষ্ট্রের পক্ষ থেকে ঘর নেওয়া হয়। যারা ভিক্টিম আছে যদি পারেন খোঁজ করে তাদের কাছে দেন, আমারটা তো আমি পেতে পারি, এই মাদারীপুরের টাকার হাটে বাড়ি মিশান, আমার মামলার আয়ু। আমি চাই আমাকে যেহেতু এক বছর খালাস দিয়েছে আদালত, তার মানে আমার কোন দোষ পাইনি, কোন দোষ পাইনি, যে মামলায় নিয়েছিল কোন দোষ নেই, এই জন্য তো এক বছর খালাস দিয়ে দিয়েছে। সুতরাং আমি যেহেতু নির্দোষ প্রমাণ হয়েছে এই দেশের আদালতে, আমার বিপক্ষে মামলা আয়ু থেকে একেবারে ওই যে হাত খোলা, ওই পর্যন্ত যারা জড়িত ছিল তাদেরকে আমি তিন বছর জেলে দেখতে চাই, কোনো শাস্তি নেই, এটা তাদের শাস্তি। আর আমার বাবা যেহেতু আট লাখ টাকা দিয়েছে, আমরা এদের কাছে প্রত্যেকের কাছে আট লাখ টাকা চাই, দেন টাকা বাবার টাকা তো কামাই পুলিশ, যত টাকা অবৈধভাবে কামাই হয়েছিল এই টাকাগুলো যদি রাষ্ট্র এখন বাজেয়াপ্ত করে দেশ দাঁড়িয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ডাক্তার মোহাম্মদ ইউনূস জানিয়েছে যত টাকা বাসার হয়েছে তিন ভাগের চার ভাগের তিন ভাগ টাকা অলরেডি আসা আরম্ভ হচ্ছে, প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে, আর এক ভাগ বাকি আছে, ওইটাও নিয়ে আসা হবে। যারা নিয়ে আসতে পারবে না সারা জীবন এই দেশের গোলামি করা হবে। টাকা আত্মসম্পর্ক, কালেমার পতাকা উদ্দিন হয়ে পথ পথ করে উঠবে, এটা কোরআনের পাকের স্বপ্ন ছিল। যেহেতু তিনি নাই বেরোছো বাংলাদেশের জন্য না, কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? মসজিদে হারাম যেহেতু নিরাপদ জায়গা, নিরাপত্তার জায়গা, ৫৬,০০০ বর্গ মাইল কে আমার আল্লাহ নিরাপত্তার শহর বানিয়ে দেবে। এমন মুসলমান তৈরি হবে এই দেশে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একটা মহিলা যুবতী সাজগজ করে যাবে, শুধু আল্লাহর ভয় ছাড়া কোন ভয় তার ভেতরে থাকবে না। প্রশ্ন আসতে পারে তাহলে যুবক মানুষ, হ্যাঁ যুবক গুলো এমন মুসলমান হবে, বিশ্ব হবে এতেকালের কিছুদিন পর এক যুবতী মেয়ে তার আত্মীয় বাড়িতে যাওয়ার সময় পাহাড়ের পাদদেশে ভয়ে ভয়ে আছে সন্ধ্যাবেলায়, না জানি আমার সব হারিয়ে যায় কিনা, হঠাৎ দেখতে পেলেন অন্ধকারের ভেতরে সামনে দিয়ে একটা যুবক আসতেছে, জড়সড় হয়ে বসে পড়েছে। যুবক ছেলেটা সামনে এসে বলে, মা আপনাকে আপনি আমার এদিকে ভয় পাবেন না, কোথায় যাবেন আপনি আমার বলেন, পাহারা দিয়ে আপনাকে আমি পৌঁছিয়ে দেব, আমার পরিচয় শোনেন, আমি মুসলমান, আমি অন্য জাতির লোক না, আমি মুসলমান, আমার দিয়ে কোন রকমের অসুবিধা আপনার হবে না, আমরা এই মুসলমান সামনে দেখতে চাই, বলেন আমিন। আল্লাহ দিয়েছে নিরাপত্তা শহর বানিয়ে দেবে আল্লাহ বাংলাদেশকে, আল্লাহ যেন এরকম একটা কিছু আমাদের চর্ম চোখে দেখার তৌফিক দেন, বলেন আমি। বহু কিছু আমরা দেখলাম এই ৫৫ বছরে, শুধু এটা দেখতে বাকি আছে যে কোরআনে কারিম দিয়ে দেশ চললে কেমন দেখা যায়, এটা মিনি জান্নাত হয়ে যাবে, আপনি ভাবতেও পারছেন না কেমন হবে। আল্লাহ যেন আমাদের চর্ম চোখে এটা দেখে মরা তৌফিক দেন, বলেন আমিন। মা বোন যারা এসেছেন, অন্যান্য ধর্মের লোক যারা এসেছেন, পাহাড়ের বিধান যদি সত্যি কায়েম হয়ে যায় সবাই নিরাপদ থাকবে। জসুর ভয় যারা দেখাচ্ছে মেয়েদেরকে, এগুলো একটা মতলব বাস, কথা বলেন আল্লাহ যেহেতু কারো পক্ষপাতিত্ব করেন না, হয়তো আমাদের দলীয়করণ পক্ষপাতিত্ব এরকম বিভিন্ন সাইড থাকতে পারে, আল্লাহ এরকম আছে, আল্লাহ আমাকে যে মহব্বত দিয়ে বানিয়েছে আপনাকে ওই মহব্বত দিয়ে বানিয়েছে, উনি চান ওনার বিধান যেন জমিনে কায়েম হোক।
আল্লাহ আমাদেরকে তুমি এটা দেখে মরা তাওফিক দাও। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।